আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমাদের মধ্যে অনেকে আছে যারা আমরা পনেরো হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে গেমিং মোবাইল কিনতে চাচ্ছি বাট কোন ফোনটা কিনবো এটা নিয়ে আমরা কনফিউজ তাছাড়া মার্কেটে অনেক গেমিং ফোন রয়েছে যারা নিজেদেরকে গেমিং ফোন বলে বাট তাদের মোবাইলে নেই জাইরো সেন্সর সো এই সব ধরনের সমস্যা সব ধরনের মনে করেন যে কনফিউশন ক্লিয়ার করে অবশেষে আপনাদের জন্য এসেছিলো পাঁচটা বেস্ট গেমিং ফোন পনেরো হাজার টাকা প্রাইসের মধ্যে যেগুলো আপনারা মোটামুটি চোখ বন্ধ করে কিনে ফেলতে পারবেন এই ভিডিও দেখার পর এবং সেই সাথে এই প্রত্যেকটি মোবাইলই হলো অফিসিয়াল ফোন চলুন তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যাক বা ভিডিও শুরু করা আগে বলে নিই আমাদের এই ভিডিওর উপর রয়েছে ভেরি 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 স্পেশাল গিভয়ে এবং সেই গিভয়তে পুরস্কার হিসাবে থাকতে ছিল এই স্পেশাল বক্স এতে থাকবে হলো ক্যাপ্টেন আমেরিকার টি শার্ট তার পাশাপাশি থাকবে মাস্ক ক্যাপ্টেন আমেরিকার এবং স্কাফ এবং সেই সাথে থাকবে টেকনো ক্যামন সেভেন্টিন পি মোবাইলটি সো স্পেশাল এই আপনি কীভাবে অংশগ্রহণ করবেন তার সম্পূর্ণ ডিটেলস থাকবে ভিডিওর একদম শেষ অংশে এবং আপনাদের সঙ্গে থাকবে আমি ফারাবি আপনারা দেখছেন প্রযুক্তি চলুন তাহলে শুরু করি আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের মোবাইল সিলেকশনে কিছু মিনিমাম ক্রাইটেরিয়া থাকে যেটার উপর বেস করে আমরা প্রাইমারি অনেকগুলি মোবাইল সিলেক্ট করে থাকি দেন আমরা আস্তে আস্তে পারফরম্যান্স ইউজার রিভিউ সব কিছুর উপর বেস করে ফাইনালি আমরা ফোনগুলো সিলেক্ট করে থাকি তো আজকে আমাদের এই ফোন সিলেকশনের মিনিমাম ক্রাইটেরিয়া কী ছিল চলুন একবার দেখে নেই মোবাইলটি ডিসপ্লে হতে হবে মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি মোবাইলটিতে মাস্ট থাকতে হবে জাইরো সেন্সর রেজুলেশন হতে হবে মিনিমাম ডি প্লাস রেজলেশনে র্যাম হতে হবে মিনিমাম ফোর জিবি স্টোরেজ হতে হবে মিনিমাম সিক্সটি ফোর জিবি ব্যাটারি হতে হবে মিনিমাম ফাইভ থাউজেন্ড মিলিয়ে এবং সাথে অবশ্যই মিনিমাম আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং থাকতে হবে আচ্ছা মোবাইল কেনার জন্য এই ধরনের মিনিমাম ক্রাইটেরিয়া আমরা সিলেক্ট করেছি তার অন্যতম প্রধান কারণ হলো জাইরো সেন্সর তো অবশ্যই থাকতে হবে যেহেতু আপনি গেমিং করবেন আর নাম্বার টু আরেকটা জিনিস আমরা খুব বেশি প্রায়োরিটি দিয়েছি ফোর জিবি র্যামের পাশাপাশি সেটা হলো ব্যাটারি ফাইভ থাউজেন্ড মিলিএম্প্যার তো থাকবেই তার পাশাপাশি অবশ্যই মিনিমাম আঠারো ওয়াটের জন্য একটা চার্জার থাকে বিকজ আমরা যারা গেমিং করি আমাদের চার্জটা অনেক ইম্পর্ট্যান্ট চার্জ অনেক দ্রুতই শেষ হয়ে যায় সো একটা ভালো যদি মানে স্পিডি যদি আই মিন পাওয়ারফুল যদি চার্জার থাকে সেই ক্ষেত্রে কিন্তু খুব ফাস্ট আবার মোবাইলটা চার্জ করা যায় সো চলুন তাহলে আমাদের এই প্রাইমারি সিলেকশনের পর ফুল অ্যান্ড ফাইনাল আমরা সিলেক্ট করে যে পাঁচটা মোবাইল নিয়েছি তার মধ্যে নাম্বার ফাইভে কোন মোবাইলটি রয়েছে জেনে নেই নাম্বার ফাইভই যে মোবাইলটি রয়েছে সেটি হল রিয়েলমি নার্জো থার্টি এই মোবাইলটি এই মোবাইলটির ব্যাপারে কথা বলার আগে চলুন আগে দেখিনি কী কি রয়েছে এতে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ আইপিএসি প্যানেল এর এস ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে মোবাইলটির প্রসেসর হল মিডিয়া জি জিএটি ফাইভ মোবাইলটিতে জিপি হিসাবে রয়েছে মালি জি ফিফটি টু রিয়ার ক্যামেরা হলো দুটির এর মধ্যে একটি তের মেগা পিক্সেলের মেন ক্যামেরা এবং আরেকটি হল টু মেগা পিক্সেল ডেপ সেন্সর ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাটি হলো এইট মেগা পিক্সেলের র্যাম হল ফোর জিবি ডি ডে ফোর এক্স ক্যাটাগরি স্টোরেজ হল সিক্সটি ফোর জিবিএ এম ফাইভ পয়েন্ট ওয়ান ক্যাটাগরি ব্যাটারি হল সিক্স থাউজেন্ড মিলিয়াম্পার এবং মোবাইলটার সাথে রয়েছে আঠারো ওয়াটের ফাস্ট চার্জার এবং এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে অফিশিয়াল প্রাইস হল বারো হাজার নয়শো নব্বই টাকা এই ফোনটি প্রায় টুকটাক ডিসকাউন্টে আমরা বারো হাজার পাঁচশো টাকার মধ্যে অনেক সময় আমরা অ্যাভেলেবেল পেয়েছি এই ফোনটা সিলেক্ট করার অন্যতম প্রধান কারণ হলো এইটার থ্রু যে এই ফোনটাতে আপনি ক্যামেরা পারফরমেন্স খুব বেশি ভালো পাবেন না বাট এটা গেমিং পারফরমেন্স খুবই পাবেন ভালো পাবেন আই মিন মিডিয়াতে খেলিও জি এইটি ফাইভ প্রসেসর থাকার কারণে একদম সলিড একটা পারফরমেন্স পাবেন সেই সাথে এই মোবাইলটার ব্যাটারি যেহেতু সিক্স থাউজেন্ড মিলিয়ে দ্যাটস এ লং টাইম একটা ব্যাটারি অর্থাৎ চার্জের ব্যাকআপও পাওয়া যায় মোবাইলটি থেকে এবং এই মোবাইলটির ব্যাপারে যদি আপনি আরও ডিটেলস জানতে চান মোবাইলটির ভালো দিক খারাপ দিক এবং কেমন পারফরম্যান্স আমরা ইউজ করতে যেয়ে পেয়েছি তাহলে অবশ্যই অবশ্যই আই বাটনে ক্লিক করে এই মোবাইলটির উপর সম্পূর্ণ বিস্তারিত রিভিউ রয়েছে আমাদের চ্যানেলে সেই রিভিউটি দেখে নিন তাহলে আপনার একদম ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে এই নার্জো থার্টিএ মোবাইলটির ব্যাপারে আমাদের লিস্টে থাকে নাম্বার ফোরে যে মোবাইলটি রয়েছে সেটা হলো ইনফিনিক্স নোট এইট আই মোবাইলটি এই ফোনটি আমরা এর আগেও বেস্ট মোবাইলে সিলেক্ট করেছি এখন গেমিং ফোনের ক্ষেত্রে সিলেক্ট করেছি বিকজ এই ফোনের ক্যামেরা পারফরমেন্সও আমার কাছে ওভারঅল প্রাইস বিবেচনা যথেষ্ট ভালো লেগেছে এবং তার পাশাপাশি এই ফোনটার গেমিং পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো এবং যেহেতু মোবাইলটার ডিসপ্লে একটু বড় সো গেমিং করে কিন্তু মোটামুটি একটা গুড কোয়ালিটি ফিল পাওয়া যায় আমি বলবো না এক্সট্রিম প্রিমিয়াম ফিল পাওয়া যায় বাট প্রাইস বিবেচনা যথেষ্ট ভালো একটা ফিল পাওয়া যায় চলুন না আমরা জেনে নিই মোবাইলটার কনফিগারেশনে কি রয়েছে মোবাইলটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইস এল সিডি প্যানেল এর ডি প্লাস ডিসপ্লে হলো প্রিয়া খেলিও জি এইটি জিপি হিসাবে রয়েছে মালি জি ফিফটি টু মোবাইলটির এর প্যানেল রয়েছে চারটি ক্যামেরার মধ্যে একটি ক্যামেরা হল ফর্টি এইট মেগা পিক্সেলের বাকি দুটি ক্যামেরা হল টু মেগা পিক্সেলের ডেপসেন্সর ক্যামেরা এবং মাইক্রোসেন্সর ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটিল টু মেগা পিক্সেল এআই লেন্স মোবাইলটির ফ্রন্ট ক্যামেরা হল এইট মেগা পিক্সেলের মোবাইলটির র্যাম হল স্ক্স জিবি এলপিডি ফোর এক্স ক্যাটাগরি স্টোরেজ হলো একশো আটাইশ জ ফাইভ পয়েন্ট ওয়ান ক্যাটাগরি ব্যাটারি হলো পাঁচ হাজার দুশো এবং মোবাইলটির সাথে রয়েছে আঠারো ওয়াটের ফার্স্ট চার্জার এবং মোবাইলটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল প্রাইস হল চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা এই মোবাইলটা সিলেক্ট করেছি আমি শুরুতেও বলেছি যে এই মোবাইলটার ক্যামেরা পারফর্যান্সও যথেষ্ট ভালো গেমিং পারফরমেন্সও তুলনামূলক অনেক ভালো লেগেছে সেই সাথে মোবাইলটার ডিসপ্লেটা একটু ডিফারেন্ট অন্যান্য মোবাইল থেকে বাট আমার কাছে পারফরমেন্স খুবই ভালো লেগেছে দ্যাটসে আমরা এই ফোনটা সিলেক্ট করেছি তবে ইনফিনিক্স নোট এইট আই এই মোবাইলটির ব্যাপারে যদি আপনারা আরও ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আই বাটনে ক্লিক আমাদের এই ইনফিনিক্স নোটাই মোবাইলের উপর একটা রিভিউ ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে একদম ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে এই ফোনটা আপনার জন্য উপযুক্ত কিনা তার নাম্বার থ্রিতে আমরা যে মোবাইলটি সিলেক্ট করেছি সেটা হল শিন পোকো এম টু মোবাইলটি এই মোবাইলটার প্রাইস যদিও পনেরো হাজার টাকা থেকে একটু বেশি মানে পনেরো হাজার নয়শো নব্বই টাকা তারপরে এই ফোনটার পারফরমেন্স মানে কনসিস্ট্যান্টলি অনেক দিন ধরে আমরা এত ভালো পাচ্ছি যে সিলেক্ট না করে পারলাম না অনেক সময় চার পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকে সো আপনি পনেরো হাজার টাকা আই মিন পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এই ফোনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ফোনটার ব্যাপারে বিস্তারিত কথা বলার আগে চলুন আমরা জেনে এই মোবাইলটার কনফিগারেশনে কী রয়েছে মোবাইলটিতে রয়েছে সিক্স পয়েন্ট ফিফটি থ্রি ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেলের এর এস ডে রেজলিউশনের ডিসপ্লে মোবাইলটি প্রসেস হলো মিডিয়া থেকে

কিন্তু খুবই ভালো ইনফিনিক্স নোট এইটাই থেকে এই মোবাইলটার আপনার মনে হতে পারে যে রিয়ার প্যানেলে তেরো মেগাপিক্সেল ক্যামেরা অর্থাৎ কম মেগাপিক্সেল কিন্তু এই মোবাইলের ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো ইভেন ফর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরা আলাদা যেসব মোবাইল রয়েছে তার কাছাকাছি পারফরমেন্স পাওয়া যায় প্লাস এই মোবাইলের যে সেন্সর ক্যামেরা এবং ডেপ সেন্সর ক্যামেরার ফোকাসিংটা খুবই ভালো দ্যাট সোয় আমরা গেমিংয়ের জন্য যেমন এই ফোনটা খুবই ভালো টুকটাক ফটোগ্রাফির জন্য আপনারা চাইলে এই ফোনটা ইউজ করতে পারেন বাট ওভারঅল গেমিংয়ের জন্য এটা পরীক্ষিত খুবই ভালো ফোন এবং লং টাইম ধরে এই ফোনটা সবার চয়েসই রয়েছে নট অনলি me এভরি ওয়ান যারা আমরা ইউজার রিভিউর কথা বলতে যাই তাহলে আমরা খুবই ভালো রিভিউ পেয়েছি এই পোকো এম টু মোবাইলটি থেকে দ্যাটসএয়ে আমরা এই ফোনটা সিলেক্ট করেছি সো গেমিং ফোন হিসাবে নাম্বার থ্রিতে থাকায় পোকো এম টু মোবাইলটা আপনারা চাইলেও কিনতে পারেন দেন নাম্বার টুতে যে মোবাইলটা রয়েছে সেটা হলো রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ মোবাইলটি এই মোবাইলটি রিসেন্টলি মার্কেট এসেছে বাট নারজো থার্টি এর মতো এই মোবাইলটার ইউজার রিভিউ আমরা খুবই ভালো পেয়েছি স্পেশালি যারা গেমিং করে তাদের থেকেও আমরা খুব পজিটিভ রিভিউ পেয়েছি তাছাড়া এই মোবাইলটির ব্যাপারে আপনাদেরকে একটা কনফিউশন রয়েছে সেটা ক্লিয়ার করে দিই রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ যেটা বাংলা বাংলাদেশে লঞ্চ হয়েছে সেটা হলো আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু ইন্ডিয়াতে যেটা লঞ্চ হয়েছে সেটা হলো তেরো মেগাপিক্সেলের ক্যামেরা সো আপনারা অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারেন ইন্টারনেটে যদি আপনি স্পেসিফিকেশন চেক করতে চান দ্যাটস আমি আগে ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে এবং এই ফোনটার উপরে কিন্তু আমাদের বিস্তারিত রিভিউ রয়েছে আমাদের চ্যানেলে আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে এই রিয়েলমি সি টোয়েন্টি ফাইভের সম্পূর্ণ বিস্তারিত রিভিউ দেখে একদম ক্লিয়ার আইডিয়া নিতে পারেন যে এই ফোনটা কেমন আপনাদের জন্য কেমন হবে চলুন তাহলে আমরা জেনে নিই এই মোবাইলটার কনফিগারেশন কে কি রয়েছে মোবাইলটি ডিসপ্লে হল সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ আই 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 আইপিএস এলসিড প্যানেল এর মোবাইলটির প্রসেসর হলো মিডিয়াটেক খেলিও জি সেভেন্টি জিপি হিসাবে রয়েছে মালি জি ফিফটি টু রিয়ার ক্যামেরা হল তিনটি একটি হলো ফর্টি এইট মেগা মেন ক্যামেরা বাকি দুটি হলো টু মেগা পিক্সেল করে সেন্সর ক্যামেরা এবং সেন্সর ক্যামেরা মোবাইলটির ফ্রন্ট ক্যামেরা হল এইট মেগাপিক্সেলের মোবাইলটি র্যাম হল ফোর জিবি এলপিডিটের ফোর ক্যাটাগরি স্টোরেজ হল সিক্সটি ফোর 5.1 ফাইভ পয়েন্ট ওয়ান ক্যাটাগরি মোবাইলটির ব্যাটারি হলো সিক্স থাউজেন্ড মিল এবং মোবাইলটার সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং এই মোবাইলটার বাংলাদেশ মার্কেটে অফিশিয়াল প্রাইস হল তেরো হাজার নয়শো নব্বই টাকা এটা আপনারা প্রাইসটা মনে রাখবেন বিকজ এই মোবাইলটার আরেকটা ভেরিয়েন্ট রয়েছে ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি বাট ওইটার থেকে আমরা ফোর জিবি সিক্সটি ফোর জিবির গেমিং পারফরমেন্সটা খুবই ভালো পেয়েছি সো আমি প্রিফার করবো আপনারা ফোর জিবি সিক্সটি ফোর জিবিটা নিলে আপনাদের জন্য ভালো হবে বাট আমি আবারও বলতেছি এই ফোনটার ইউজার রিভিউ কিন্তু আমরা খুবই ভালো পেয়েছি দ্যাটস ওয়াই আমরা এই ফোনটা সিলেক্ট করেছি সো আপনারা চাইলে ওই ফোনটা নিতে পারেন আবারও বলে দিচ্ছি এই ফোনটার কিন্তু ডিটেলস রিভিউ রয়েছে আপনারা চাইলে ডিটেলস রিভিউ আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন দ্যান নাম্বার ওয়ানে যে ফোনটা রয়েছে সেটা খুবই ইন্টারেস্টিং একটা ফোন সেটা হলো টেকনোর ক্যামন সেভেন্টিন পি মোবাইলটি একটু আগে আমি যে প্রশ্নটা করেছি যে আমাদের আজকের ভিডিওতে দেখানো পাঁচটা মোবাইলের মধ্যে কোন মোবাইলটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেই প্রশ্নের উত্তরটি অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে দেবেন দ্যাটস ইট এই চারটা কাজ করলে আপনারা আমাদের এই ভিডিওর ওপর গিভয়েতে অংশগ্রহণ করা হয়ে যাবে এবং আমাদের এই গিভয় গিভয়েতে অংশগ্রহণ করবেন এবং তার পাশাপাশি আপনার আশেপাশের মানুষকেও বলবেন গিভয়েতে অংশগ্রহণ করার জন্য না হলো পনেরো হাজার টাকার মধ্যে যারা ফোন কিনতে চাচ্ছে তাদেরকে একটু এই ভিডিওটা দেখে নিতে তাহলে তারা একটু আইডিয়া নিতে পারবে এবং সহজ হবে তাদের জন্য সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে